الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بل علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا لعبادي وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وصمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة قوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك فضل من সর্ববিধ উত্তম প্রশস্তি
সমুদায় উদ্যম প্রশান্তি বিশ্ব চরাচরের সার্বভৌম অধিপতি আমাদের একমাত্র সংরক্ষণকারী প্রতিপালনকারী প্রয়োজন নিবারণকারী সব থেকে আমাদের বড় পাওয়া তিনি আমাদের অপরাধ মার্জনাকারী একমাত্র ত্রাণকর্তা অতি সুত্ত মহাপবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আবার তার দয়ার দরিয়ায় অকিঞ্চন দুর্বল বহুবিধ অযোগ্যতা সম্পন্ন বান্দা ও বান্দী হিসেবে আমরা স্রষ্টার বারগাহে এই মুহূর্তে হৃদয়ের সমস্ত আবেগ ও উচ্ছ্বাস পূজার করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনে মনে কোটা হতে শুক্রিয়া আদায় করি সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আমাদের একমাত্র ইবাদতের নমুনা আদর্শের নমুনা অনুকরণ ও অনুসরণযোগ্য একমাত্র আদর্শ নেতা অনুকরণ ও অনুসরণযোগ্য একমাত্র আদর্শ নেতা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা ওয়া বারিক আলাইহি উপস্থিত মুসল্লিগণ অবগত আছেন সকলেই আমরা আল্লাহর দৃশ করা কুরআন করিম থেকে সূরা নিসা হতে বেশ কয়েকটি বাক্য চয়ন করে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে এবং এই আয়াতের উপরে আমাদের গত জুমা থেকে খুতবার বিষয় নির্ধারণ করা হয়েছে আমরা তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা শুনছি ইনশাআল্লাহ শুনব গত জুমাতে এই আয়াতের উপরে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অকিঞ্চন বান্দা বান্দীদের শাস্তির উপরে ভিত্তি করে না সৌন্দর্যের উপরে ভিত্তি করে না দৈহিক কাঠামোর উপরে ভিত্তি করে না আর্থিক সচ্ছলতার উপরে ভিত্তি করে না কে কোন ক্ষমতায় আছে কতটুকু ক্ষমতার অধিকারী এর উপরে ভিত্তি করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লম্বা হও আর খাটো হও মোটা হও আর চিকন হও ফকির হও আর আমির হও অথবা আমির হও আর ফকির হও রাষ্ট্রপ্রধান হও অথবা পথের পথিক হও কয়েকটি গুণ যার মধ্যে এই দুনিয়াতে থাকবে কয়েকটি গুণ অর্জন করে যে দুনিয়া থেকে যেতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটিকে আবার বলছি কালো সাদা বলে কোনো কথা নয় আমি ফকির বলে কোনো কথা নয় ক্ষমতা বলে কোনো কথা নয় যাদের মধ্যে এই কয়েকটি গুণ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের মাঠ এবং সেখান থেকে শুরু করে জান্নাত কিয়ামতের মাঠ ওটা একটা ধাপ মায়ের পেট যেরকম একটা ধাপ ছিল
মায়ের পেট থেকে দুনিয়া যেরকম একটা ধাপ, দুনিয়া থেকে আবার কবর যেরকম হবে একটা ধাপ, কবর থেকে কেয়ামত একটা ধাপ, কেয়ামতের পর পরকাল আবার একটা ধাপ, আখেরাত একটা ধাপ। কবর যত জটিল এর থেকে কঠিন ও জটিল জায়গা কেয়ামতের মাঠ। কেয়ামতের মাঠ আবার যত জটিল এবং কঠিন এর থেকে আবার আখেরাত পরকাল খুব জটিল এবং কঠিন। কবর থেকে নিয়ে যে পরকাল কেয়ামতের মাঠ, সেখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা ওই লোকটির নর হোক আর নারী হোক, আমির হোক আর ফকির হোক, সাদা হোক আর কালো হোক, ওই লোকটার সাথী আল্লাহ বানিয়ে দিবে নবীকে, সিদ্দিককে, শহীদকে। আর আল্লাহ তাআলা অনুগ্রহপ্রাপ্ত বান্দা এই দুনিয়াতে যারা আল্লাহর অনুগ্রহ পেয়ে ধন্য হয়েছে, কপাল খুলে গিয়েছে, সলেহ বা নেককার বান্দা বান্দি হিসাবে পরিগণিত হয়েছে, এই লোকগুলিকে প্রথমত নবী, দ্বিতীয়ত শহীদ, তৃতীয়ত সিদ্দিক, চতুর্থ আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত খাস রয়্যাল গেস্ট রাজকীয় মেহমান, এই চার প্রকার চার শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করবে। এটা কঙ্গর পাওয়া, জান্নাত তো একটা পাওয়া, বড় পাওয়া, এর থেকে বড় পাওয়া জান্নাতে আপনার সঙ্গী বা সাথী হিসাবে, ডানে হোক বামে হোক সামনে হোক, সঙ্গী সাথী হিসাবে খুব কাছে জান্নাতে আপনি যে নবী 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 এত শুনছি আমরা, যে নবী নবী এত শুনছি আমরা, নবী বলেছে উজু করো মাঘ মাসের শীত কনকনা নিশীতে, উজু করো একটা অঙ্গ তিনবার করে ধৌত করো, একটা অঙ্গ তিনবার করে ধৌত করো, নবী বলেছে তাই আমরা তিনবার করে ধৌত করছি। নবী বলেছে বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে আসলে প্রত্যেক কদমে কদমে একটা করে সওয়াব পাবে, প্রত্যেক কদম উঠাইলে একটা করে মর্যাদা বাড়বে, প্রত্যেক কদম উঠাইলে একটা করে গুনাহ আল্লাহ মুছে দিবে, তাই আমি বাড়ি থেকে হেঁটে 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 আসার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জানাজাতে যখন লাশ নিয়ে যাবে, লাশের আগে 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 হাঁটবে না, তাই আমি লাশের আগে আগে হাঁটি না। রাসূল বলেছে সুস্থ অবস্থাতে জানাজার সাথে কোনো বাহন নিয়ে যাবে না, তাই আমি বাহন নিয়ে যাই না। এত কিছু নবীকে না দেখে আমি নবীর উপরে ভিত্তি করে নবীর কথা মতো এই আমল করে আসছি, অথচ নবীকে দেখি নাই, আবু জেহেল দেখেছে আমি দেখি নাই, আবু লাহাব দেখেছে আমি দেখি নাই, উদ্বাস সাইবা দেখেছে আমি দেখি নাই, আবু বকর দেখেছে আমল করেছে ফাস্ট হয়েছে, ওমর দেখেছে আমল করেছে ফাস্ট হয়েছে, আমরা তো দেখি নাই, এরপরও আমল করছি। যে নবী 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 এত করছি, যে নবীর নামে এত কিছু করছি, যে নবীর কথা মতো এত কিছু করছি, সেই নবীটাকেই আল্লাহ তাআলা, সেই নবীজিকেই আল্লাহ তাআলা বেরেস্তের মধ্যে জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হিসাবে আপনার সাথী হিসাবে আল্লাহ দিয়ে দিবে। একমাত্র নবীকে দেখার জন্য মানুষ পাগল, সেই সময়ের মানুষ মানে সাহাবারা পাগল। ওই যে বলেছিলাম আয়েশা থেকে হাদিস, ওই যে বলেছিলাম আয়েশা থেকে হাদিস, তারপরে সাগিরের মধ্যে আয়েশা থেকে হাদিস এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ওই যে একজন সাহাবি গত জুমার যে অশেষ অংশে আমি বলেছিলাম সেই অংশ থেকে আবার শুরু করছি, এই মুহূর্ত থেকে মনোযোগ এবার এদিকে দেন। ওই যে সাহাবি বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জীবন আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার পরিবারের লোক দিক থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তান সন্ততি থেকে আপনাকে বেশি ভালোবাসি, সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, গোটা দুনিয়াটা একদিকে দিলেও আমি সমস্ত দুনিয়ার সবকিছু লোক লালসাময়ী জিনিসের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আরাম আয়েস ভোগ বিলাসের থেকেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি, এত ভালোবাসি বর্ণনা করে শেষ করতে পারবো না,
তবে এতটুকু আপনাকে বলতে পারবো, যতটুকু সময় সাংসারিক কাজে বাড়িতে থাকতে হয়, না থাকলেই নয়, এতটুকু সময় বাড়িতে যাই সাংসারিক কাজের জন্য, একটু বাজার হাট করার জন্য, স্ত্রী পরিবারের জন্য কি লাগবে একটু জিজ্ঞাসা করার জন্য, এতটুকু আমি বাড়িতে আমার মনটা দিবে না, এতটুকু সময়ের জন্য খুব বেশি বেশি করে আপনাকে আমি স্মরণ করি। আসবিলু, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, বাড়ি থেকে দৌড় দিয়ে আপনার কাছে চলে আসি, যে আপনাকে এসে দেখি খুব ভালো লাগে। তবে খুব আমার চিন্তা হয় যেদিন আপনিও মারা যাবেন, যেদিন আমিও মারা যাব, আপনি জান্নাতে থাকবেন নবীদের সাথে উঁচু স্থানে, আর হয়তো বা আল্লাহ যদি আমার আমলের কারণে আমাকে জান্নাত দেয়, জান্নাত দিলে তো আমার জান্নাতে আপনাকে দেখতে পাবো না, আমার জান্নাতে আপনাকে দেখতে পাবো না। এই যে জান্নাতে আপনার না দেখার যে শূন্যতা, এটাই আমাকে খালি ঘুরে ঘুরে খায়, এটাই আমি খুব চিন্তিত দুনিয়াতে, এখন কি করবো আমি, এখন কি করবো আমি, তখন কি হবে, তখন কি হবে, এটাই ঘুরে ঘুরে খাই। না দেখার যে একটা শূন্যতা, এটা আমার মনে হচ্ছে জান্নাতেও আমার হয়তো বা সহ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার পর একটু চুপ থাকলেন, চুপ থাকার পরে আনাজালতা আলাইহি, আল্লাহর নবীর উপরে এই আয়াতটি নাযিল হলো। এই আয়াতটি মানে মাইতিল্লাহ ওয়া রাসূল, যার কিছু আল্লাহ তাআলা আমার উপর হুকুম করে আমি সেগুলা মুখ থেকে শুরু করি, প্রচার করি, আমার নির্দেশের উপরে যারা চলবে, এক কথায় আমি যেটাকে হ্যাঁ বলেছি সেটা হ্যাঁ বলে গ্রহণ করবে, আমি যেটাকে না বলেছি সেটা না বলে বর্জন করবে, এক কথায় আমার আদেশ আর নিষেধ মেনে যারা চলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে, আমি যত বড় উম্মীদের সাথে যত উঁচু স্থানে থাকি না কেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আমার নির্দেশ মোতাবেক দুনিয়াতে যারা চলবে আমল করবে, আমি যেটাকে না করতে বলেছি না করবে, আমি যেটাকে হা বলে গ্রহণ করতে বলেছি সেটা হা বলে গ্রহণ করবে, তারাই নবীকে দেখা দূরের কথা, স্বয়ং নবীর সাথেই জান্নাতে থাকবে, স্বয়ং সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, যারা হচ্ছে জীবন দিয়ে দিয়েছে তাদের সাথে, রক্ত না দিয়েও জীবন না দিয়েও তাদের সঙ্গী সাথে হব জান্নাতে, যদি আমরা নবীর নির্দেশ মোতাবেক চলতে পারি। এখন কি কি কাজ, বিশেষ করে একজন সাহাবি এসে আল্লাহ রাসূলকে বলল যে আমি তিনটা কাজ করি, আল্লাহ রাসূল বলল এই তিনটা কাজ তোমাকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। কাজ তিনটা কি আসেন একটু হাদিসটা শুনে নি, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস এসেছে, যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর নিকট একজন সাহাবি আসলেন, একজন লোক আসলেন, এসে আল্লাহ রাসূলকে এসে ওই পূর্বের লোকটির মতন আল্লাহ রাসূলকে এই লোকটিও বলছে, ইয়া রাসূলুল্লাহ সাহিত্তু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহ ছাড়া, এই কথা আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা বড় দান, এই বাক্যটা কঠিন বাক্য, এই বাক্যের অরিজিনাল চুলকিরা বিশ্লেষণ যদি আমি এই মুহূর্তে করতে যাই, এই মুহূর্তে করতে যাই, তাহলে আসরের আগে আগে সম্ভবত যে পরিস্থিতি শুধু জ্ঞানী লোকদের জন্য এতটুকুই বলা যথেষ্ট, এই কালেমার যদি আমি চুলকিরা বিশ্লেষণ কিছুটা হলো আপনাদের সামনে আজকের খুতবায় করতে যাই, তাহলে হয়তো বা মাগরিব তো দূরের কথা, আসরের আগে আগে না মসজিদে না বাড়িতে আমার থাকার কথা না, কোথায় থাকার কথা, কোথায় রাখবে সমাজ, কোথায় রাখবে জাতি, কোথায় রাখবে দেশ, কোথায় রাখবে প্রশাসন, কোথায় রাখবে, এটা আপনারা বুঝে নেন। খুব একটা ভেঙে বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমরা সাধারণভাবে খুব মৌখিক উচ্চারণ করি, এর দাম খুব, এর দাম খুব, এর দাম খুব, এক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, এক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আর বলে নাই তাই তো আবু লাহাব আল্লাহ নবীকে নিয়ে বসে একসাথে নাস্তা করেছে,
তাই তো আবু জেহেল আল্লাহর নবীকে নিয়ে একসাথে বসে খানা খেয়েছে, তাই তো উব্বা সাইবার মত কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে একসাথে বসে খানা খেয়েছে। কাফের মুশরিকরা আল্লাহর নবীর চাচারা পর্যন্ত আল্লাহর নবীকে তেল সাবান দিয়েছে, কাপড় চোপড় দিয়েছে, আর বলেছে আমার ভাতিজাকে কেউ কিছু বলবি না, ভাই নাই তো কি হয়েছে, তার চাচা এখনো বেঁচে আছে, কি মনে করিস এদিন হয়েছে তো কি হয়েছে, খবরদার ও যা করে করুক কেউ কিছু বলবি না। 40 বছর পর্যন্ত কেউ কিছু বলে নাই। আল্লাহ নবী যেদিন পুষ্ট হলেন সেই দিন আবুল আহাবের দাসী আবুল আহাবকে যে বলেছিল আব্দুল্লাহ গৃহে একটা ফুটফুটে সন্তান হয়েছে, তোমার ভাতিজা হয়েছে, সঙ্গে সঙ্গে 5টা আঙ্গুলে 5টা আংটি ছিল, সব থেকে দামি আংটিটা আবুল আহাব এইভাবে করে খুলে ভাতিজা হয়েছে এই সুসংবাদ শুনে খুশিতে তার দাসীটাকে সব থেকে দামি আংটিটা উপহার হিসেবে দিয়ে বলেছে শুধু আংটি দিলাম না আজ থেকে তোকে আজাদ করে দিলাম। সেই আবুল আহাবকে আল্লাহর নবী 40 বছর বয়স যখন হলো আল্লাহর নবী তখন এসে ওই জাতির সামনে যারা আল্লাহর নবীকে নিয়ে খানা খেত, যারা আল্লাহর নবীকে নিয়ে একসাথে বসে যারা নাস্তা খেত, যারা আল্লাহর নবীকে ডেকে একটু বিস্কুট খাওয়াতো, যারা আল্লাহর নবীকে ডেকে একটু মাথায় হাত বুলিয়ে দিত, যারা আল্লাহর নবীকে ডেকে বলতে তেল লাগবে নাকি সাবান লাগবে নাকি, যারা আল্লাহর নবীর কাছে 500,000 টাকা এরকম দিনার পর্যন্ত কোন স্বর্ণ কোন মুদ্রা এরকম টোকলা করে কারো কাছে না রেখে নবীজির কাছে রেখে রাখতো, আর নবীজি বলতো তোমাদের তো সব নেতা খেতারা আছে, ওরা তো বড় বড় নেতা, ওদের কাছে না রেখে আমি এতিম মানুষ আমার কাছে কেন রাখবো, আমি আব্দুল্লাহ পুত্র, আমার মাও নাই আমার বাপও নাই, আমার কাছে কেন রাখবো। আল্লাহ নবীর তখনও 40 বছর বয়স হয়নি, সবাই বলতো আপনাকে আমরা আলামিন বলে জানি, আপনি একজন বিশ্বস্ত, আপনি একজন বিশ্বস্ত, জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা বলতে দেখি নাই শুনিও নাই, জীবনে আমানতের খেয়ানত করতে আপনাকে দেখি নাই শুনিও নাই, দেখিও নাই শুনিও নাই, এবং অনেক অচেনা লোক বাহিন ডিস্ট্রিক্ট থেকে এসে 1000 স্বর্ণ মুদ্রা আপনি রাখেন তো আমাকে চিনেন না, আপনাকে চিনি না, তবে লোকের মুখ থেকে শুনেছি আপনার মধ্যে খুব আমানত দারিদ্র আছে, আপনার মধ্যে খুব আমানত দারিদ্র আছে, অথচ চিনি না অথচ জানি না, লোকের মুখ থেকে কথা শুনে এর উপরে ভিত্তি করে আপনার আপনার কাছে আমানত রাখা হলো। এই লোকটি 40 বছর বয়সে এসে খালি বললো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই একটা কথা খালি, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, একটা কথা খালি, যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ঠিক সেই মুহূর্তে আবুল আহাব এরকম নিমকির মতন 3 কোণ সাইজের এরকম পাথর ভাঙা খোয়া এইভাবে করে উঠিয়ে আল্লাহ নবীর কপালে এমন ভাবে ছুড়ে মারলেন আর এইভাবে কপালটা ফেটে গেল, আর বলল তুই কি এই জন্য সমাবেশটা ডেকেছিস এই কথাটা বলার জন্য, এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল আহাব সহ্য করতে পারে নাই এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে অনেক কিছু, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে মুসলিমের মহামন্ত্র, যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপর সাক্ষ্য প্রদান করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আমার ইবাদত বন্দেগি, আমি আমার আহার ও বিহার, আমি আমার চলশক্তি ও দর্শন শক্তি, আমি আমার বাক শক্তি ও শ্রবণ শক্তি, আমি আমার হাসি ও কান্না, আমি আমার সুখ ও দুঃখ, আমি সব কিছু জীবন মরণ যা কিছু আছে সব কিছু বিশ্ব চলাচলের সার্বভৌম অধিপতি আল্লাহকে জেনে আল্লাহর কাছে মাথা নত করে সব সঁপে দিলাম, আমার এই মাথাটা কোন দেশের কাছে নত হয় না, আমার এই মাথাটা কোন ক্লাবের কাছে নত হয় না, আমার এই মাথাটা কোন পার্টির কাছে নত হয় না, আমার এই মাথাটা কোন নেতার কাছে, তার সে যত বড় পীর হোক আর বীর হোক, যত বড় বৈজ্ঞানিক হোক আর দার্শনিক হোক, যত বড় আলেম হোক আর বিদ্বান হোক, আমার এই মাথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ছাড়া আমার মাথা কারো কাছে নত হয় না, এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সে বস্তুবাদী হিন্দুদের কোন পূজাকে সমর্থন করতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সে কবরের কাছে যে মাথা নত করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে
বাংলাদেশ কেন পৃথিবীর কোন মাঝারে একটা আগরবাতির একটা স্টিক মানুষ করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ যে পূর্বে সে কোনদিন একটা মাঝারে একটা মুরগি পর্যন্ত তওবা দিতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে অনেক কিছু আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এক করে পড়া মনে তিনি হচ্ছে আমার গাইডেন্স তিনি আমার পথ প্রদর্শক অনুকরণযোগ্য নেতা তিনি অনুসরণযোগ্য নেতা তিনি আমি এখন যেই নেতার অনুসরণ করি আপনি যেই নেতার অনুসরণ করেন আপনি কোন নেতার অধীনে আমার জানার দরকার নাই আর আমি কোন নেতার অধীনে আপনি এখন নাইবা প্রশ্ন করলেন তবে আপনি যেই নেতার অধীনে আছেন না কেন থাকে আমি যেই নেতার অধীনে আছি না কেন থাকি থাকতে দেন গণতন্ত্র দেশ এই স্বাধীনতা দেন আমিও দেই আপনিও দেন ঝামেলা ছুটে যায় আর ঝগড়া থাকে না মারামারি থাকে না তবে মুসলিম হিসাবে তো সবাইকে বোঝা যাচ্ছে যেহেতু সবাই মসজিদে চলে এসেছেন জুমা আদায় করতে নিজেকে যদি মুসলিম দাবি করেন তাহলে আমি এতটুকু মুসলিম ভাই হিসাবে এতটুকু আবদার গুলো আপনাকে আমি বলবো আপনার নেতার সাথে আমার নবীর আদর্শ একটু মিলান আপনার নবীর নবীর আদর্শের সাথে আপনার নেতার আদর্শ একটু মিলান আপনার নেতার আদর্শের সাথে নবীর আদর্শ একটু মিলান যদি দেখেন যে মিলে যেছে আপনি 100 বার যে দলই করেন না কেন যে মাযহাবি হন না কেন যে মতের হন না কেন যে পথের হন না কেন যে চিন্তার হন না কেন নবীজির আদর্শের সাথে আপনার নেতার আদর্শ আপনার আমার নেতার আদর্শের সাথে নবীর আদর্শ যদি মিলে যায় শতবার হাজারবার লক্ষবার আপনি মাথা নত করে গ্রহণ করেন পশ্চিম পত্র ছাড়াই কোনো অসুবিধা নাই তবে নেতার আদর্শের সাথে আমার নবীর এই আদর্শটা মিলছে না ওই আদর্শটা প্রত্যাখ্যান করতে আমি শতবার লক্ষবার কোটিবার প্রস্তুত আছি যদিও আমাকে দল থেকে বহিষ্কার করে যদিও আমার পদ হারার ভয় থাকে পদ হারার যদি ভয় থাকে চেয়ার বা ক্ষমতা হারার যদি আমার ভয় থাকে তবু আমি হচ্ছে হারাবো নবীর আদর্শ ছাড়বো এই বৈশিষ্ট্যটা এই বিশেষণটা নবীর উম্মত হিসেবে যারা দাবি করে তাদের প্রত্যেকের ভেতরে থাকা উচিত বলে আমি মনে করি দল মত মাঝহাবের ঊর্ধ্বে থেকে এই কথাগুলি একটু রাতের বেলা বালিশে মাথা দিয়ে দিয়ে চিন্তা করবেন যদি আমাকে অপরাধী মনে হয় এই কথাগুলো বলার কারণে কেস করেন মামলা করেন জেল খাটতে আমি রাজি আছি আর যদি অপরাধ মনে না হয় যদি মনে করলে কথাগুলো তো সঠিক আদর্শযোগ্য অনুকরণ অনুসরণযোগ্য নেতা শুধু ইমাম সাহেবের না আমাদেরও তাহলে একটু বলবো আমি ওই লিচু গাছে যেরকম পাশ দিয়ে ঢোকা দিয়ে একটু হচ্ছে শক্তি যোগায় আপনারা পিছন দিক থেকে ঢোকা দিয়ে একটু শক্তি যোগাবেন আপনার আজকের এই একটু ইমাম সাহেবকে এই সত্যর উপরে হা করে সত্যায়িত করার শক্তিটা কয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করছে খালি জান্নাতের কাজ করা বাকি আমাদের অপেক্ষা করছে জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ একজন আল্লাহ একজন একটু এই করতে বলছি আপনাদেরকে হা না না আল্লাহ একজন যে কোনো সংকটময় মুহূর্তে যে কোনো কণ্ঠকাকীর্ণ পরিস্থিতিতে বাপজিরা আমার মনে কিছু করবেন না অনুরোধ করে বলছি শুধু আজকে এই জুমার দিন বেশ একটু স্বাধীনভাবে আমরা এখানে আছি জুমার দিন যে কোনো কণ্ঠকাকীর্ণ মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে এই তোদের আল্লাহ একজন না দশজন সেই মুহূর্তে কি বলতে পারবেন আল্লাহ একজন আর বাজার দরকার নাই আমি আতিকুর রহমান বিন বদ্ধমানি বলছি সেই মুহূর্তে যদি বলে আল্লাহ একজন না দশজন আপনারা বলবেন একজন 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 আরে ঠিক করে বল একজন সেই মুহূর্তে কি হ্যাঁ হ্যাঁ একজন মুখ দিয়ে উচ্চারণ করে না বলে যদি শুধু হয় চকলা চন্দ্রবিন্দু দিয়ে আকার যদি হা বলেন খালি একটু হা বলেন হা এটাও তো বলতে পারবেন এই হাঁটা কেয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়
আপনার হায়ের এত দাম, আপনার হায়ের এত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্নাকা রাসূলুল্লাহ, আর এই কথা আমি সাক্ষ্য দিচ্ছি আপনাকে রাসূল বলে মেনে নিয়েছি, আপনাকে পথ প্রদর্শক বলে মেনে নিয়েছি, আপনাকে গাইডেন্স বলে মেনে নিয়েছি, ব্যবস্থাপত্র বলে আপনাকে আমরা মেনে নিয়েছি, যা বলবেন তাই আমরা মেনে নিয়েছি। এই দুইটা কথা বললেন, বাস এক আল্লাহ একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বলার পর তিনি বললেন, ওয়া সাল্লাইতু খামসা, আমি ইয়া রাসূলুল্লাহ খালি আল্লাহ একজন বলে চুপ করে বসে থাকি না, আপনাকে রাসূল বলে চুপ করে বসে থাকি না, আল্লাহ একজন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এবং বান্দা, এই কথা মেনে নেওয়ার পর আমি বসে থাকি না, তিনটা কাজ করি। কি কাজ? ওয়া সাল্লাইতু খামসা, আমি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। উনি বলছেন আমি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ইস, দেখেন তো উনার সাথে এই এক নম্বর আমলটার আমাদের মিল আছে কিনা, দেখেন তো প্রথমটা তো মিল আছে ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে এক বলে স্বীকার করেছি, আমরা মাজারে যাই না, কবর পূজা করি না, কবরে একটা আগুন পাতি দেই না, ছেলে চাই না, মেয়ে চাই না, 10 বছর বিয়ে হয়েছে, ছেলে হয়নি, মেয়ে হয়নি, সন্তান হয়নি, তো কি হয়েছে, হাল আমি ছাড়বো না। জাতি আমাকে বলছে, ডানে বামে সামনে পিছনের লোক আমাকে বলছে, আমার স্ত্রীকে কত বুবু বলছে, জানালে আমাদের দিনাজপুর শহরে বিরাট চেহেরগাজির মাজার আছে, কতজন চেহেরগাজির মাজারে, মানিক পীরের মাজারে, ঢেলা পীরের মাজারে, ওই আপনার হচ্ছে ঘোড়া পীরের মাজারে, কতজন যে সন্তান এনেছে একটু জানালে জানালে, 10 বছর হয়েছে, শ্বশুর বাড়ি থেকে কত কথা, নিজের বাপের বাড়ি থেকে কত কথা, কত কথা, আমার নিজের স্ত্রী হচ্ছে পায়ে ধরে কত কান্দন, এরপরে বুড়া কত কি বলছে, সব কথা ডান কান দিয়ে ঢুকিয়ে বাম কান দিয়ে বের করে দেই, আমি হাল ছাড়বো না, দেখি চাইতেই থাকবো আল্লাহর কাছে, এরপরে বাজারে যাব না, চাইতেই থাকবো আল্লাহর কাছে, আমি চাইতে থাকবো, দেখি তিনি কোন দিন হা করে। এর উপর ভিত্তি করে অসল্লাইতু খামসা, এটা তো আমাদের আছে। দ্বিতীয়টা যেটা আমরা প্রথম এক নম্বর আমল, অসল্লাইতু খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এক নম্বরটার সাথে মিল আছে, যাদের যাদের মিল আছে তারা তারাই জানেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আপনি আপনাকে চিনেন, আমি আমাকে চিনি। এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু খামসা, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এই কথা সাক্ষ্য দেওয়ার পর প্রথম যেটা কাজ আমার, ওই কথা সাক্ষ্য দেওয়ার পর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ওয়া আদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যাকাত আমি ঠিক ঠিক ভাবে বের করে দিই, সম্পদের যাকাত দিই। তাহলে বোঝা যাচ্ছে যে এই লোকটা ধনী ব্যক্তি ছিল, বোঝা যাচ্ছে এই লোকটা যাকাত দেওয়ার মতন লোক ছিল। তো এই আমলটা যদি আমাদের ভিতরে না থাকে, দোষের কোনো আছে, দোষের কিছু আছে, বলে হ্যাঁ আছে, দোষের ওদের নাই যাদের সম্পদ নাই, যাকাত তো সবার জন্য না, যাকাত তো সবার জন্য না, তাহলে একটা মাইনাস হয়ে গেল। ওই লোকের জন্য একটা সুবিধা, যে লোকের সম্পদ নাই ওই লোকের জন্য একটা সুবিধা, কিন্তু নামাজ এটা মাফ নাই, তাহলে একটা মিল পাওয়া গেল ঠাকুর আপনার কাছে একটা। দ্বিতীয়টা হুজুর ও এইটা ফেলে, ওই লোকটা তো তিনটা আমল করেছে আল্লাহ নবীর সামনে পেশ করে আল্লাহ নবী পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু তিনটা আমলের মধ্য থেকে আমার তো আপাতত একটা আমল হচ্ছে না, বলে কি বলে যাকাত দেওয়া, যাকাত দিবেন কেমন করে, যাকাত আপনি তো সম্পদই নাই, তাহলে ওই অপশনটা আপনার জন্য নাই। তিন নম্বর অপশন, ওয়া সুমু শাহরা, ইয়া রাসূলুল্লাহ রমজান মাস পেলে আমি কিন্তু এক মাস রোজা রাখি, তাহলে এই 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 এইটা এইটা আমাদের মধ্যে আল্লাহর মেহেরবানিতে, তাহলে এইটা আমাদের মধ্যে আছে। তিনটা না হলো দুইটা, দুইটা হলো হবে, আবার যার সম্পদ আছে তাকে তিনটা থাকতে হবে, যার সম্পদ নাই দুইটা থাকতে হবে। আল্লাহ রাসূলের কাছে তিনটা আমল পেশ করলেন, আল্লাহ রাসূলের কাছে
তিনটা আমল পেশ করলেন, আল্লাহ রাসূল তখন কি বললেন ওই লোককে? আল্লাহর নবী বললেন, হাদিস হচ্ছে সহিহ, আল্লাহর নবী বললেন, মান মাতা হে আমার সাহাবী শোনো, জাহিরা রাজুলের যে লোকটা আল্লাহর নবীর কাছে এসে এই সাক্ষ্য দেওয়ার পর বলল তিনটা আমল করি, মাত্র তিনটা এই আমল করি, আল্লাহর নবী বললেন কি আশ্চর্য, কি আশ্চর্য, মান মাতা আলা হাজা কানা মান নবীদিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বললেন কি আশ্চর্য, আল্লাহ একজন এই কথা সাক্ষ্য দেওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবী হিসেবে মেনে নেওয়ার পরে তুমি কেন, মান মাতা মানে তুমি কেন, মান মাতা মানে তুমি কেন, মান মাতা মানে যে কেউ, যে কেউ এই কথা সাক্ষ্য দেওয়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সম্পদ থাকলে যাকাত দিবে, না থাকলে দিবে না, পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা, পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা, সম্পদ থাকলে যাকাত দিবে, না থাকলে দিবে না, তুমি কেন, মান মাতা এই কাজটা যারাই করবে তাদেরকেই আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাত নসিব করবে, জান্নাত নসিব করবে, সুহাদার সাথে জান্নাত নসিব করবে, আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত বান্দা সালিহীন চার শ্রেণীর লোক তার প্রতিবেশী হিসাবে, চার শ্রেণীর মানুষ তার প্রতিবেশী হিসাবে তার সাথে জান্নাতে থাকবে প্রতিবেশী হিসাবে, তার মধ্যে এক নাম্বার কোয়ালিটির প্রতিবেশী হচ্ছে নবী, দুই সিদ্ধি, তিন সুহাদা শহীদ, ইস নামাজ পাঁচ অক্ট আর রমজান মাসে সম্পদ থাকলে জাকাত দিবেন, না থাকলে দিবেন না, দুইটা কাজ আপাতত মৌলিক বোঝা যাচ্ছে, দুইটা কাজ করলে জান্নাতে দিবে, দুইটা কাজ করলে জান্নাতে দিবে, দুইটা কাজ করলে জান্নাতে দিবে। তবে হাদিসটা এখনো শেষ হয়নি, ছোট্ট করে দুই মিনিটে হাদিসটা শেষ করে দিই, হাদিসটা এখনো শেষ হয়নি। আপনি আপনি একটা চাকরিতে যাবেন, উদাহরণটা যে কেমন হয়, একটা চাকরিতে যাবেন, তো মনে করেন যে ডিগ্রি পাস লাগবে, ডিগ্রি পাসের একটা সার্টিফিকেট, তারপরে আপনার ওই যে জন্ম নিবন্ধন আছে, জাতীয়তা আছে, হ্যান আছে, তেন আছে, সব কিছু এইগুলা, তবে বিশেষ শর্ত জুড়ে দিয়েছে যে 10 বছরের অভিজ্ঞতা লাগবে, যে চাকরিটাতে যাবেন ওই চাকরিতে আপনাকে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ, এখন কম্পিউটার বলে আর অন্য কোনো বলে, এই যে কম্পিউটার যে আপনি হচ্ছে শিক্ষা করেছেন প্রশিক্ষক হিসাবে, মানে কোন সংস্থাতে আপনি কাজ করেছেন ওইটার একটা সার্টিফিকেট লাগবে মনে করেন, তো সব কাগজপত্র দিয়েছেন আর ওই ডিপার্টমেন্টেই আপনার চাকরি, দেখা যাচ্ছে ওই কাগজটাই আপনি দেন নেই, সব কাগজ দিয়েছেন ওই কাগজটাই দেন নেই, তো এক্সিম যারা আছে তারা বলবো ভাই সব ঠিক আছে আপনার, ইস খালি এই সার্টিফিকেটটা যদি খালি এইখানে ঢুকাই দিতেন, এটা যদি থাকতো তা আপনার চাকরিটা ধরা, 30,000 টাকা বেতন আগামী পরশু থেকে হচ্ছে আপনার জয়েন হতো, ইস একবার আফসোস করছে, আর কি সব কিছু ভোটার আইডি কার্ডের ফটোকপি, এইটা ওইটা ওইটা, চেয়ারম্যানের সই, সব শিলচাপ সব কিছু হয়ে গেছে, মেট্রিক পাসের সার্টিফিকেট, আইএ পাসের সার্টিফিকেট, ডিগ্রি পাসের সার্টিফিকেট, সব একদম কোনটা কোন ডিভিশন কোন সালে কোনটা পাস হয়েছে, বয়স কত, সব কিছু দিতে, খালি ওই ওইটাই ওই একটা কাগজ খালি দেয়নি, একটা কাগজ খালি দেয়নি, ইস এটা যদি দিতাম তাহলে আজকে আমার এই সংস্থাতে চাকরি হয়ে যেত, ডালে বামে কিছু টাকা এলো না। ইনি বলতেছে যিনি চাকরি দিবে, যিনি ওই সংস্থাটার মালিক, যিনি সংস্থাটার পরিচালক প্রতিষ্ঠাতা, উনি বলছে হয়ে যেত, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ নবী বলছে তিনটা কাজ যে করবে নবীদের সাথে জান্নাত যাবে, তবে ওয়ানাসাবা উসবু আইহি, ওয়ানাসাবা উসবু আইহি মালাম ইয়াবুকা ওয়ালিদাইহি, মালাম ইয়াবুকা ওয়ালিদাইহি, তবে মা আর বাপ যদি তার উপর সন্তুষ্ট থাকে,
তবে মা আর বাপ যদি ওর উপরে সন্তুষ্ট থাকে, মানে মা আর বাপকে যদি ও সন্তুষ্ট করে রাখতে পারে, নামাজ পড়ার পরও রোজা রাখার পরও পুঙ্খানুপুঙ্খরূপে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর মাথায় জাকাত দেওয়ার পরও পাঁচ নামাজ পড়ে কপালে ঘেস দিয়ে কালো দাগ ফেলার পরও প্রতি রমজান মাসে রোজা রাখার পরও যদি মা বাপের অবাধ্য হয়, পিতা মাতা অসন্তুষ্ট থাকে, এমন কোনো কাজ করে, তাহলে এগুলা কোন কাজে লাগবে না। নবীজি বলেছে মনে কিছু করবে না, এই অপশন তার জন্য না। এর নাম মা, এর নাম বাপ। এই একটা আমল, একটা কাগজ এত 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 দামি, আনুষঙ্গিক তিনটা আমলের সচ্ছাদ মা বাবা যদি বেঁচে থাকে, যদি কোনো প্রকার আপনার উপরে আগে থেকে কোনো ক্ষোভ প্রকাশ করে থাকে, হয় বা কোনো সময় মনে কিছু করবেন না আমার উপর, আপনি আপনার বউয়ের সাথে সাথ দিয়ে, আপনি আপনার বউয়ের সাথে সঙ্গ দিয়ে কোনো ক্রমে মাথা গরম হয়ে গিয়েছিল, শয়তান ধারে চেপেছিল, হয়তো রাগের মাথায় মাকে কিছু বলে ফেলেছেন, আজ মা থেকে আপনি আলাদা, এমন যদি হয়ে থাকে পা ধরে যে মাপলেন, কারণ ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে সালাম ফেরার সময় নাও পেতে পারেন, হুজুর বললেন চিন্তা করে দেখি, আর না হয় দেখি বউ বউ বলবো না, কালকে যে মাপটা খাইলে নিব, আসো পর্যন্ত টিকবেন কিনা বলা যায় না, আর না খেয়ে আগে মায়ের কাছে যাবে, পা ধরে মাপটা চেয়ে এসে মা যদি মাপ না দেয় বলে তুমি মাপ না দিস আজকে আমি ভাতে খাবো না, এই যে তোমার নামাজ পড়ে আসলাম, মা তো মাপ দিয়ে দিবে, মা তো মাপ দিয়ে দিবে, আর মা যখন দিয়ে দিবে এই তিনটা আমলের কপাল আপনার খুলে যাবে, এই তিনটা আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি সম্পদশালী না হতে দুইটা আমলই আপনার যথেষ্ট জান্নাত নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর অনুকরণ অনুসরণের মাধ্যমে মাকে সন্তুষ্ট রেখে আল্লাহ জান্নাত তো দিবে, তবে আমরা কামনা করছি, ভিক্ষা করছি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন। ইল্লাহ ওয়া রাসূল, এর উপরে আগামী জুমাতে আরো সামনের অংশ শোনার আহ্বান জানিয়ে আজকের মতো খুতবা ইতি টেনে দিচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিল জিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল ফাদল ওয়াল ফুল।